এই যে এখানে রয়েছে লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি, এগুলো হচ্ছে উপকরণ। আর নিচে রয়েছে এই মুসুর ডাল, এই মুসুর ডাল বাটা হবে। আর এই যে এঁচোড়ার আলু আগে থেকে সেদ্ধ করে রাখা রয়েছে। আজকে আমি এঁচোড়ের চপ বানাবো, তার জন্য আমি এইসব উপকরণগুলো রেডি করে নিয়েছি। আর আমি একটু অন্যরকমভাবে বানাবো, আমি কীভাবে বানাই আপনারা দেখুন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভালো লাগবে। এটা মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা একদম মিহি করে বাটবো না, এটা হাফ বাটা করব। এবার এই আদা রসুন আর জিরে একসাথে বেটে নেওয়া হচ্ছে। এঁচোড়টা আমি মেখে নিচ্ছি ভালো করে আলু দিয়ে, আলু দিয়ে একটু অল্প আলু দিয়েছি, বেশি দিইনি, সেদ্ধ করা আলু। হ্যাঁ আগে মেখে নিচ্ছি, কারণ কি না মেখে নিলে ওই কুগুলোর সাথে তখন ভালো করে ওগুলো মাখা হবে না। ওই যেগুলো বেটে রেখেছি ডালটা আর ওই পেঁয়াজ লঙ্কা এগুলো আগে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ চিনি দিয়ে দিলাম, আর এই ডালটা বাটা দিয়ে দিলাম। এই ডালটা দিলে কি হবে জানিস তো, কি হবে ওই ডালটা দিলে বেশ মচমচে হবে। হ্যাঁ এটা একটা ক্রাঞ্চিনেস আছে, এই এইটাই হচ্ছে টুইস্ট। একটা মচমচে এঁচোড়ের চপে সাধারণত কেউ মুসুর ডাল বাটা দেয় না। হ্যাঁ এইভাবে এভাবে বাড়িতে করে দেখতে পারেন। হ্যাঁ পেঁয়াজগুলো, এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটাটা একটুখানি রেখে দিচ্ছি, অল্পই দিচ্ছি, নালে এঁচোড়ের যে নিজস্ব ফ্লেভার সেটা থাকবে। হ্যাঁ আদাটা দিয়ে দিলাম, অল্প অল্প, অল্পই দিলাম, সব অল্প অল্প, চিনিটা আগে দিয়ে দিয়েছি, পেঁয়াজ পেঁয়াজ দিলাম, মুসুর এবার ডাল হ্যাঁ বাটা, বাটা, আদা রসুন হয়ে গেছে, এবার লঙ্কা বাকি। হ্যাঁ এবার লঙ্কাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা আমরা আর নুন, দেব, আমরা ঝাল খাই বলে আমরা এটাকে বেশি ঝাল দিলাম, আর যারা ঝাল খাবে না তারা কম করে দেবে, অসুবিধা নেই। হ্যাঁ এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, নুনটা স্বাদ মতো, নুনটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, হ্যাঁ নুনটা স্বাদ মতো, হ্যাঁ যে অল্প যেরকম, একটু, হ্যাঁ ঠিক আছে অল্প স্বাদ মতো দিলেই হবে। এবার এটাকে চটকে নিতে না হবে। আমি বেসন দিলাম, আচ্ছা এবার এর মধ্যে বেসন যাবে, বেসনটা পরিমাণ মতো যাবে আর কি, এটা বাইন্ডিং এর জন্য আমি এটা দিলাম। এবার আমি এটাকে মেখে নিচ্ছি, এই মুসুর ডালটাই হচ্ছে টুইস্ট, এই মুসুর ডালটা দিয়ে আরো বেশি ভালো লাগে। হ্যাঁ আমার সব রেডি হয়ে গেছে, আমি এটা ভাজবো, তাহলে এবার আমি গ্যাসটা তুলে দিই, আর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আমি এবার তাহলে এগুলো ছেড়ে দিই, তেলটা গরম হয়ে গেছে, এরকম ঠিক এরকম এরকম করতে হবে, করে হাতের মধ্যে এরকম করে দিলেই হবে। আমরা এটা সর্ষের তেল দিয়ে করছি, সর্ষের তেলের একটা ফ্লেভার আছে। হ্যাঁ আমাদের সর্ষে চাষ হয়, সেই সর্ষে ভাঙিয়ে আমরা তেল করে আনি, এটা সেই একদম ঘরের খাঁটি সর্ষের তেল। দেখেছিস এই ডালগুলো আধবাটা করেছিলাম, হ্যাঁ সেরকম দেখা যাচ্ছে, আর একটা
একটু উল্টে দিই, এবং উল্টো পাল্টে চেপে চেপে একটু ভাজতে হবে। হ্যাঁ, একটু মচমচে করে ভাজতে হবে, ভিতরের পেঁয়াজগুলো সেদ্ধ হবে। ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। তেলের মধ্যে আর একটা ছেড়ে দিলাম, আর এক ব্যাচ ছেড়ে দিলাম। একবার কয়েকটা তৈরি হয়ে গেছে, এই যে এখানে রেডি হয়ে আছে, আর আরো কিছু তৈরি হচ্ছে। বাবা খাও, মোচার চপ নয় বাবা, এই চোরের চপ। একটু একটু ভেঙে দেখাও, একটু ভেঙে দেখাও, দু হাত দিয়ে ভেঙে দেখাও, একটু ভিতরটা ভেঙে দেখাও। দারুণ টেস্ট, দারুণ হয়েছে না? ভাইয়ের মুখে একটু দাও না, আমি খাচ্ছি পরে। এঁচোড়ের চপ, এঁচো। হ্যাঁ, দারুণ সুন্দর, খুব সুন্দর হয়েছে। এই যে এঁচোড়ের চপ মা বানিয়েছে, খুব গরম। এই আমি একটা, ঠিক দেখা যাচ্ছে এটা? আপনার প্রত্যেকে এটা বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, মুসুর ডাল দিয়ে সত্যি ভাল লাগবে। আমি তো হাত খাওয়া থামাতেই পারছি না, একটা খেয়ে মন ভরবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, একটা লাইক করবেন। টাটা।